বর্ষশেষে উধাও শীত কলকাতা সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তো বর্ষশেষে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং বাংলায় কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত, কি বলছে আবহাওয়ার পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, এছাড়াও বর্তমানে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষশেষে উধাও শীত, বরং কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়বে তাপমাত্রাও। রাজ্যে শীতের লুকোচুরি খেলা অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব ভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার জেরেই বুধবার এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। আকাশ মেঘলা থাকার কারণে শীতের আমেজ উধাও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা বেরোতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বর্ষশেষে শীতের আমেজ উধাও হলেও পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর নতুন বছরের শুরুতে ফের জাঁকিয়ে ঠান্ডা ফিরতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।